Okay. I'm still loving it. अरे तू जो अंदर का रस्ते? तभी देखा सूखे सूखे एकदम बिल्कुल। आगे देखते हैं। ये सब कितने लोग हैं? ये ना ना छाट अलग तो करते हैं सब कितना अलग? মনিদাবা আপনি কালকে বলছিলেন যে আপনার এই প্রজেক্টার ইন্সপিরেশন আপনি পেয়েছেন আপনার বাবার কাছ থেকে একটু কাইন্ডলি বলবেন আমাদেরকে যে কোথা থেকে শুরু আমি মতিনা বেগম বলু আমার আব্বা কৃষকদের নিয়ে কাজ করতেন তো তিনার স্বপ্ন ছিল কৃষকের কৃষকের যে লাঞ্ছনা গঞ্জনা এই এইটা থেকে বের করার জন্য তার আপ্রাণ চেষ্টা ছিল তো আমি 2001 সালে বাংলাদেশ একাডেমি এগ্রিকালচারের সহযোগিতায় এই ট্রেনিংটা হয় মহেশচন্দ্র গ্রামে তো সেই থেকে এটা নিয়ে আমি আসি কিন্তু আব্বা দুঃখের বিষয় আমার আব্বা হারিয়ে গেছেন কিন্তু আমার আব্বা যখন অসুস্থ ছিলেন তখন তার কথা ছিল যে আমি মারা যাওয়ার পরে আমার কাজটা কী করবে তখন ওই কথাটা ছিল আমার হৃদয়ে গাঁথা যে আসলে কী করে এই কাজটাকে সম্পূর্ণ করব তো আমি হাঁটি হাঁটি পাপা করে আমার একটা টার্গেট ছিল যে আমি অনেক জায়গায় গিয়েছি কিন্তু কেউ সাড়া দেয়নি তো আমার চিন্তা ছিল এটাই যে আমি যেহেতু মেয়ে তাহলে আমার মেয়েদের নিয়েই উঠতে হবে যেমন যদি জলে থাকা হয় তাহলে ডাঙা খুঁজলে হবে না জলে ভর করেই ডাঙাতে উঠতে হবে তো সেটা বাবা মরে যাওয়ার পরপর আমি মেয়েদের নিয়ে শুরু করি এই কাজটা হাঁটি হাঁটি পাপা করে এ পর্যন্ত সমিতি ভিত্তিতে কাজটা করি তারপরে 2009 সালে ইউএনডিপি রিউ প্রজেক্টে ট্রেনার হিসাবে কাজ পাইলাম ডক্টর গুল হোসেন চাচা উনি ছিলেন কনসার্ন্ড তো সেখানে ফার্মার ট্রেনার হিসেবে কাজ পাইলাম 2009 সাল এবং 2010 সাল সেটা হচ্ছে নরসিংদী হবিগঞ্জ সাতক্ষীরা বরগুনা ফেনী এই জেলাগুলোতে কাজ করলাম তারপর বিভিন্ন এনজিওর পক্ষ থেকে আমি অনেক জেলাতে কাজ করেছি তো ওই অনেক জেলাতে যখন যাই প্রায় 16-17টা জেলাতে আমি ট্রেনিং করাইছি তো ওই ওই যে কালকে যে জিনিসগুলো ভিডিওচিত্রে দেখলাম আমি নদীগুলো যে মরে যাচ্ছে শুকায় যাচ্ছে তারপরে পানিগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমার হৃদয় কেঁদে যায় কালকে আমার এই প্রোগ্রামটা এত ভালো লেগেছে যে আমি ভাষায় আমি বলে প্রকাশ করতে পারছি না তো তারপরে আমার টার্গেট আমি এখন আমার টার্গেট যে আমি মর্জিনা সারা বাংলাদেশ কভার করতে পারবো না বিষমুক্ত বাংলাদেশ গড়া কিন্তু আমার কাজটা হচ্ছে মর্জিনা করা তো আমি এখন শশা মর্জিনা গড়েছি তারা এখন ট্রেনিং করাই তারা সেই মানুষগুলোকে হচ্ছে কাজ করে মানে করান তারপরে তাদের সঠিক বেঠিক হচ্ছে কিনা তদারকি করেন তো এইভাবে আমার কাজটা আমাদের ঝিনাইদহ জেলা যে ইউনিয়ন পরিষদে যে ভিজিটি কার্ডের চাল পাই ওই মেয়েদেরকে এই ট্রেনিংটা পুরা ঝিনাইদহ জেলাটাকে দিতে হবে আজকেও 10টায় আমার একটা ট্রেনিং ছিল তো তাদেরকে বলছি যে একটু অপেক্ষা করবেন আমার সারের আসতে তো এইভাবেই আমার কাজটা করছি তো আমার টার্গেট আছে যে আমি বিষমুক্ত বাংলাদেশ গড়তে চাই আপনার এই গ্রামে এখন টোটাল কতজন মহিলা এই কাজে সম্পৃক্ত আছে প্রায় 200 জন সবাই কি আপনার দ্বারা ট্রেনিং প্রাপ্ত জি জি সবাই আপনি তাদেরকে ট্রেন আপ করেছেন জি আপনার এই একটা প্রজেক্ট থেকে একটা কাজ শুরু থেকে শেষ পর্যন্ত বিক্রি করে আপনার কিরকম আনুমানিক ছোট্ট যাদের প্রজেক্ট তারা কেউ 1000-1200 এরকম তারপরে 5000-10000 এরকম 15000 পর্যন্ত আছে 60 থেকে ইনকাম হচ্ছে আমার গ্রামে ঠিক আছে মনজিনাপা আমরা আপনাকে আপনার আরও উত্তরোত্তর সাফল্য কামনা করি আমাদের সমস্ত রকম সাহায্য সহযোগিতা আপনার সাথে থাকবে তবে আমার আমি আমি আমার একটা আমি আশা করি আমাদের দেশের সরকার যদি আমার এই কাজে সহযোগিতা করেন তাহলে আমি আশাবাদী সারা বাংলাদেশ বিষমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব এটা আমি আশাবাদী ধন্যবাদ